আর ক্রিয়া করবে রাবণের রূপে বুঝতে পারবে না ভিতরে একটা বাহারে একটা এই স্বরূপ দেখে তুমি কোন বুঝতে পারবে না আমাদের শরীরের মধ্যে রাবণ বিরাজিত করছে রাবণের কটা মাথা 10টা 10টা মাথা মানে 10 ইন্দ্রিয় আমাদের 10টা ইন্দ্রিয় আছে 5টা কর্মান ইন্দ্রিয় আর 5টা জ্ঞান ইন্দ্রিয় এইগুলা কি করছে জানো চোখ বলছে ভালো দেখবো মুখ বলছে ভালো খাবো নাক বলছে সুগন্ধ নিব কান বলছে ভালো শুনবো ত্বচা চামড়া বলছে ভালো স্পর্শ করবো বলো রাধে রাধে ওঠে কি না রাধে মহাজনগণ ব্যাখ্যা করছেন যদি কারো 10টা স্ত্রী থাকে জীবনে যদি কেউ 10টা স্ত্রী করেছে তার জীবনে শান্তি আছে এই দিকে টানে ওই দিকে টানে এই দিকে টানে এই দিকে টানে তার জীবনটা আজ ও মনে ভাবেছিল 10টা স্ত্রী করলে মনে হয় সুখে থাকবো আনন্দে থাকবো সুখ ছন্দে থাকবো কিন্তু তার কি সুখ ছন্দটা হয় শান্তি হয় জয় শ্রীরাম হয় না এই 10 ইন্দ্রিয় আর এই 10 ইন্দ্রিয়কে তুমি নিজের ইচ্ছায় বশ করতে পারবে না এই নয়নকে নিজের ইচ্ছায় বশ করতে পারবে পারবে না নয়ন চঞ্চল সদা সর্বদা এদিকে সেদিকে তাকাবে আর কানের নিয়মটা দেখুন বাসটায় বিপরীত বাস হয়ে গেছে কানে ভগবানের নাম শুনতে বলো 10 বার ঘড়িটা দেখবে 8টা হলো আর থাকবো না 5টা বাজলো আর থাকবো না হই কি না আচ্ছা কারো যদি চুগলি হয় মারা আমার মারা এটা বেশি বুঝবে কারো যদি চুগলি হয় তো ওই চুগলিটা করতে 10 মিনিটে যদি শেষ হয় তো 1 ঘন্টা দাঁড়ায় জয় শ্রীরাম কিছু দূর যায় আবার ঘুরে আসে বলে থাম থাম আমার একটা বাকি আছে ওইটা বলে দে চুগলি করতে তোমার অত সময় হয়ে গেল যেটার জন্য তুমি পৃথিবীতে আলে সেটা করলে না তুমি ভগবানের নামটা শ্রবণ করতে তোমার অলসতা আলো কারো চুগলি শুনতে তোমার অলসতা আসে না কারো নিন্দা শুনতে তোমার অলসতা আসে না কাউকে তাচ্ছল্য করতে তোমার মুখে দ্বিধাবোধ আসে এগুলাই রাবণ দশশির রাবণ 10টা ইন্দ্রিয় বিরাজিত করছে এগুলা দমন করবে কে তুমি পারবে না তুলসীদাস মহারাজজি বলছেন ওই রাবণকে তুমি পারবে না কে পারবে ভগবানের শ্রীচরণে সমর্পিত করে দাও প্রভু হে করুণাময় দয়ার সাগর আমি নিজের ইচ্ছায় এগুলা চালাতে পারবো না আপনাকে দিয়ে দিলাম আপনি যেমন অর্জুনের সারথি হয়ে নিয়ে আর রথটাকে পরিচালিত করেছিলেন আপনি আমার দেহের মধ্যে সারথি হয়ে যায় দেহরথে আর রথটা আপনি পরিচালনা করেন প্রভু তুমি চালাও জয় শ্রীরাম এটা আমাদের হয় এটা আমরা যতই বলি না কেন আমরা এটা মেনে নিতে পারি না যেদিন মানব সেদিন জীবন ধন্য হয়ে যাবে আজ ভানরগণ সমর্পিত করেছেন রঘুনাথের পাদ পদ্মে প্রভু আপনি মারো আর রাখো যা পারবেন করুন আপনার জন্য আমরা প্রাণ দিতে দ্বিধাবোধ করিব না রাক্ষসগণ ছুটে আসছে প্রবোধ চালান করছে বানররা প্রবোধ উঠাচ্ছেন আর রাক্ষসের দিকে দিচ্ছে বজ্রপাত যেন বাদ হিবারা গোস্বামীজি বর্ণন করছেন বলছেন শব্দ আওয়াজ কেমন আসছে দুটা প্রবোধ যখন টক্কর খাচ্ছে দুই প্রবোধ বানরদের প্রবোধ আর রাক্ষসের প্রবোধ তখন একটা শব্দ হচ্ছে সেই শব্দটা কেমন যেন বজ্রাঘাত হচ্ছে রঘুপতি কপি বান ঝরিলাই খাওলো বে নিশাচর সমুদায় ভগবানের এই দৃশ্যটা দেখে নিয়ে ভগবানের ক্রোধ হয়ে গেল আহারে রাক্ষসগণ আমার আশ্রিতে আশ্রয় যারা আছে তাদের উপরে তোমরা প্রবল আঘাত করতে আরম্ভ করেছ তোমরা জানো না আমার চরণে যিনি সমর্পিত করেন নিজেকে তার চিন্তাটা তাকে করতে হয় না ওর চিন্তাটা আমার উপর থাকে ভগবানকে আপনি যদি সমর্পিত করেন তাহলে তোমাকে চিন্তা করার দরকার নাই ভগবান তোমার চিন্তা করবে শ্রীমন মহাভারতে দেখবেন প্রমাণ পাওয়া যায় যেদিন বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন দুর্যোধনের কাছে দুর্যোধন আমি প্রতিজ্ঞা করলাম আমার এই দেখো 5টা বান কাল আমি নিষ্পাণ্ডব করে দেব তুমি আর চিন্তা করো না ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির মহারাজ নিশ্চিন্তে ঘুমাচ্ছেন
এরা এই রহস্যটা জানেন না, কারণ দায়িত্ব দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান ঘুমাতে পারলেন না। রাত্রি ১২টার সময় অর্জুনকে বলছেন, অর্জুন নিশ্চিন্তে ঘুমাচ্ছ তুমি, তুমি জানো না পিতামা কাল ৫টা বান মারবে, আর ৫টা বানে তোমাদের ধ্বংস ছাড়া আর কিছু নাই। অর্জুন বলেছিলেন, প্রভু আপনাকে যারা আত্মসমর্পণ করেছে তাদের চিন্তা করার দরকার থাকে না, চিন্তা করবেন আপনি তাদের নিয়ে। রাতের বেলায় অর্জুনকে নিয়ে গেলেন দুর্যোধনের কাছে, দুর্যোধনের কাছে মুকুটটা নিয়ে নিলেন। চিত্রসেন গন্ধর্ব যখন বাঁধেছিল দুর্যোধনকে, তখন বলেছিলেন তুমি যেটা চাইবে দিব। অর্জুন মুক্ত করেছিলেন, অর্জুন বলেছিলেন আজকে নেব না, যেদিন দরকার হবে নেবে। ভগবান মনে করে দিলেন, অর্জুন আজকে মাগো দুর্যোধনের কাছে। কি মাগবো কেশব? বলেন মুকুটটা মাগবে। রাতের বেলা মুকুটটা মেগে নিলেন, আর ওই মুকুটটার কি গুণ, যেই পড়বে সেই দুর্যোধন হয়ে যাবে। বলো রাধে রাধে। মুকুটটাতে যে পড়বে সেই দুর্যোধন হয়ে যাবে, এই কথাটা তাৎপর্য জানেন? এই জন্য খারাপ লোকের কোনো দ্রব্য নিবে নাই, খারাপ লোকের বস্ত্র পরবে নাই, খারাপ লোকের হাতে খাবে নাই, খারাপ লোকের দুষ্প্রকৃতির লোকের হাতে যদি খাও আপনার বুদ্ধিটা ওইরকম হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেরকম লোকের পোশাক যদি আপনি পরেন বুদ্ধিটা আপনার বিভ্রষ্ট হয়ে যাবে। পোশাকটার এত গুণ থাকে। আচ্ছা আমার ধুতি পরার কথা, ঠাকুর ছেলা বৈষ্ণব ছেলা, আমি যদি জিন্স প্যান্ট পরে নিয়ে ঘুরি তো আমার স্বভাবটা বদলিবে কেনা? জলদি বলো। এই ধুতি পরার ভাবটা আমার আসবে, এই ধুতিটা পরে যে ভাবটা আমার জাগ্রত হচ্ছে, এই ভাবটা প্যান্ট পরলে আসবে? কোনদিন আসবে না। যেই পড়বে সেই দুর্যোধন হয়ে যাবে। এটাতে কিছু রহস্য ছিল, এই জন্য এটার গুণ। যাই অর্জুন পড়েছেন দুর্যোধনের মতো হয়ে গেল, পিতামার কাছে চলে গেলেন। পিতামা আপনি বৃদ্ধ লোক, আপনি ওই বাণগুলা চালাতে পারবেন না, আমাকে দিয়ে দেন। বিশ্বদেব ভাবলেন ভালোই হলো, আমার হাতে কেন আমি পাণ্ডবরাকে মারবো, তুই মারবি যা। আর বিশ্বদেব জানেন দুর্যোধন এই বাণগুলা চালাতে পারবে না, এই জন্য দিয়ে দিলেন। দুর্যোধন রূপী অর্জুনের হাতে যেমনি দিয়ে দিয়েছেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিলেন দিব্য জ্যোতি প্রকাশিত বিশ্বদেবকে। বিশ্বদেব বুঝে গেলে এটা কারো ছলনা নয়, অখণ্ড পরতত্ত্ব সীমা ভগবান। ও গো প্রভু, আপনি শেষ পর্যন্ত পাণ্ডবকে রক্ষা করার জন্য ছল করলেন, হে দয়াময় আপনি যাকে রাখবেন, আপনি যাকে বাঁচাবেন তাকে কেউ তো মারতে পারে না দয়াময়, আমার এই বাণগুলো নিষ্ফল হয়ে যাবে। আপনি যার মস্তকে হস্তটা রেখে দিবে তার কোনোদিন মৃত্যু নাই। এইখানে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রঘুনাথ বলছেন, রাক্ষসগণ আমার আশ্রয় আশ্রিত বানর গিয়েছে। আচ্ছা মায়ারা বলুন, তারা বানর ছিল, ভল্লুক ছিল, আমরা মানব বটে না বানর বটে? জলদি বলো। মানব। কি বটে গো? বানর। মানব ভল্লুক। আচ্ছা বানর ভল্লুক গুলা ভগবানের চরণে আশ্রয় নিল, আমরা মানব হয়ে ভগবানের চরণে আশ্রয় নিতে পারি না? কাউকে যদি বলা হয় দীক্ষা শিক্ষা নিয়ে ভগবানের ভজন করো, বললেন না ঠাকুর বাবা এখন অন্য ভজন করছি। কি ভজন করছো? অমুক জায়গায় দীক্ষা নিয়েছি, প্রসাদ খাতে বন্ধ আছে আমার। আছে কি নাই? অনেক মায়েরা আছে, কোনো দুঃখ করবেন না, যে এই কাজটা করে সে যেন দুঃখ না করে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিয়ে আমি রামের প্রসাদ খাবো না, শিবের প্রসাদ খাবো না, কৃষ্ণের প্রসাদ খাবো না, কার প্রসাদ খাবো না? আপনি অন্য ধর্মের প্রসাদ। আপনার জীবনে ওই ধর্মটাই যদি থাকলো না, আপনার বস্তু প্রাপ্ত করে আপনার কোনো লাভ আছে? জয় সিয়ারাম। আমরা মানব বানর ভল্লুক যদি ভগবানের চরণে আশ্রয় নিতে পারে, আমরা মানব হয়ে কেন আশ্রয় নিতে পারলাম না? কেন নি না? বলছেন ভগবানের উপরে আমাদের বিশ্বাস নাই। একবার বিশ্বাস করে তো দেখ ভগবান রামকে, একবার বিশ্বাস করে দেখ তো ভগবান শ্রীকৃষ্ণকে, তোমাকে কি করতে পারে আর তোমাকে কেমন ভালোবাসতে পারে। এই পৃথিবীর যত ভালোবাসা আছে এই ভালোবাসা গুলা, এগুলো অভিনয়ের ভালোবাসা, একদিন সব ধ্বংস বিধ্বংস হয়ে যাবে ভালোবাসা গুলা। আর ভগবানের সাথে যদি ভালোবাসাটা তৈরি করো, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর ওই ভালোবাসা থেকে যাবে। কোনটা আপনি চান, দুদিনের ভালোবাসা না কল্প কল্পান্তর?
भगवान धनुष बाण निये दाड़िये गेलेन आर जुड़लेन बाणके संगे संगे बाणटा छाड़िये दिलेन जेमनी बाणटा छाड़िये दिएछेन रघुनाथेर बाण बोलछे प्रभु की करबो राक्षसगुलाके मारबो भगवान बोलछे ओरे बाण तुई मारिस ना घायल कर রাক্ষসগুলাকে ঘায়েল কর পরে মারব ইয়াদিককে বাণটা গিয়ে নিয়ে আর প্রত্যেকটা রাক্ষসকে ঘায়েল করতে আরম্ভ করলেন প্রত্যেকটা রাক্ষসের দেহের মধ্যে ক্ষত বিক্ষিপ্ত করে দিলেন সেই বাণে বলো রাজা রামচন্দ্র ভগবান কি তারপরে কি হচ্ছে লাগত বাণ বিরচি করহি ভগবানের বাণ যা যার শরীরের মধ্যে গিয়ে নিয়ে ব্যাধ করছে জঞ্জন রাক্ষসের অঙ্গে লাগছে তো বলছেন জঞ্জন কেন সব রাক্ষসকে কি লাগে না বলছেন না সব রাক্ষসকে এইখানে বাণটা লাগে নাই কেন কেন লাগলো না বলছেন এর মধ্যে যারা বানর বলল তাদের শরীরে বাণ লাগলো আর যারা রাম বলল যে রাক্ষসগুলো মারো রামকে তাদের শরীরে ওই রামের বাণটা পর্যন্ত স্পর্শ করলো নাই বলো রাজা রামচন্দ্র ভগবান কি কি আশ্চর্য ঘটনা দেখুন আপনার মুখে যতক্ষণ রাম থাকবে আপনার জিহ্বায় যতক্ষণ রাম রাম বলবে রামের বাণও আপনাকে বিপদে পেলাতে পারবে না রামের বাণও আপনাকে মারতে পারবে না রাম নামের মহিমাটা দেখুন এক বৃদ্ধ ছিলেন অন্তিমকাল সারা জীবন রাম বলেন না সারা জীবন কৃষ্ণ বলেন না সারা জীবন সৎসঙ্গ করেন না ওই বৃদ্ধ যখন আত্মত্যাগ করছেন মানে যখন মৃত্যু বরণ করছেন সেই সময় একটু জল মাগিয়েছিলেন কাউকে ওর ঘরের লোককে জলটা দিল না মৃত্যুকালে যখন জল পেল না তখন তার পুত্রকে গালি দিচ্ছে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে হারাম জাদা ওই হারাম জাদা বলেছেন আর মরে গেল লোকটা ধ্যান দিয়ে শুনুন তার আত্মাটাকে নিয়ে গেল যমদূত সেইখানে হিসাব হচ্ছে মায়েরা মনে রাখবে আপনি পাপ করছেন ধর্ম করছেন দুটারই লেখা আছে কোথায় লেখা আছে চিত্রগুপ্তের খাতায় আমি নিজেই জানি না কালকে কি পাপ করেছি সেটা আমাদের মনে থাকে আমি কোন পুণ্য করেছি মনে থাকে থাকে না কতবার রাম নাম বলেছি মনে থাকে কত লোককে গালাগালি দিয়েছি মনে থাকে কত মিথ্যা কথা বলেছি এর হিসাব কেউ রাখেছো ভগবান বলছেন তোরা না রাখলো আমি রেখে দিয়েছি কোন চিন্তা নাই একদিন তোর সব হিসাব হয়ে যাবে সেদিন কোন উকিল ধরে তুমি যে বাঁচবে দোষী হইনে কোন উকিল ধরে বাঁচবে এটা কর ওখানে উকিল টুকিল পাওয়া যাবে না ওই ব্যক্তিটা কি বলল হারাম জাদা যমরাজ বলছেন দেখো না চিত্রগুপ্ত এর জীবনের কতটুকু পুণ্য আছে চিত্রগুপ্ত বললেন প্রভু কোন পুণ্য পেলাম না এর জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত কোন পুণ্য পাওয়া যায় না তবে একটা শব্দ আছে কি হারামজাদা এই হারামজাদা শব্দের মধ্যে কি আছে রাম আছে হাটাকে বাদ দিয়ে দাও আর জাদাটাকেও বাদ দাও কি দাঁড়াবে রাম যেই সারা হারাম জাদা আর যে মৃত্যুকালে রাম উচ্চারিত করবে মরণকালে রাম উচ্চারিত করবে তাকে তো আর শাস্তি দেওয়া যাবে না কিন্তু আমাদের অন্তিমকালে আমরা রাম বলতে পারবো পারবো না কেন পারবো না এখন আমাদের এই সুস্থ শরীরে এই সবল শরীরে যখন আমরা রাম বলতে পাচ্ছি না রাম নাম জপ করতে পাচ্ছি না তখন তো মৃত্যু এসে অত্যন্ত যন্ত্রণা উপভোগ করতে থাকবো ওই মৃত্যু যন্ত্রণায় কি রাম মনে হবে না এই জন্য গীতাতে বলেছেন অভ্যাস যোগ অভ্যাস করতে থাকো এই অভ্যাসে একদিন তোমাকে মৃত্যুকালে হরে কৃষ্ণ জয় রাধে শ্রী রাম বলাবে যদি অভ্যাসটা থাকে আর অভ্যাসটা যদি না থাকে তাহলে তুমি নাম বলতে পারবে না মায়ার কবলই তো আমাদের অভ্যাস হয়ে থাকে কি এটা আমার এটা আমার এটা আমার এটা আমার সব আমার আর কি করলে আটটুকু আমি উন্নতি করতে পারবো এই 10,000 টাকাটাকে কি করলে 10,00,000 টাকায় আমি পরিণত করতে পারবো এই অভ্যাসে তো আমাদের পরিণত আর এই অভ্যাসে পরিণত এই অভ্যাসটা মৃত্যুকালে চোখের সামনে ভাসতে থাকে এইটা করতে পারলাম না এইটা আমার বাকি থেকে গেল তার জন্য ভগবান বলছেন ওই বাকিটার জন্য তোকে পুনরায় পাঠা হবে পৃথিবীতে এটা না তুমি নাম অভ্যাস করো ওইখানে হিসাব হলো যমরাজ বলছেন একে শাস্তি দেওয়া যাবে না কি করা হবে
चलो ब्रह्मार काछे जाओ जाक ब्रह्मा की इटार व्यवस्था करें ब्रह्मलोके चले गेले ब्रह्मा के जिज्ञासा करछेन जमराज हे ब्रह्मदेव हे चतुरानन सृष्टिकर्ता बोलो राम नामेर महिमा बोलो एर एकटा शब्देर मध्ये राम पावा गेछे कि करा होबे ब्रह्मा बोलछेन आमि राम नाम बोली नाम जप करी तबे नामेर महिमा बोलते आमि पारबो ना यदि किछु पारें तो शंकर भगवान बोलते पारबेन जाओ शंकर भगवानेर काछे देवादिदेव महादेव शंकर भगवान राम राम जपना करछेन ब्रह्मा उपस्थित हलेन एवं चित्रगुप्त आर जमराज आर ओई जीवात्माटा महादेव के जिज्ञासा करछेन प्रभु हे आशुतोष राम नामेर महिमा की महादेव बोलछेन आमिओ बोलते पारबो ना तबे एक काज करो आमरा सबाई जाबो चलो कोथाय जार नाम ताके जिज्ञासा करबो जार नाम ताके जिज्ञासा करबो जिनी भगवान तार काछे चलो वैकुंठे गिये उपस्थित हये गेले अनंत सज्जाय सज्जित भगवान ओइखाने जमराजा जिज्ञासा करछेन बोलुन तो प्रभु आपनार नामेर महिमा भगवान बोलछेन एर उत्तरटा तोमादेर सामनेई आछे हे धर्मराज तोमादेर सामने उत्तरटा आछे बोलेन प्रभु बुझते पारलाम ना बोलछे देखो ई डायरेक्ट राम नाम बोले ना ई जीवात्माटा डायरेक्ट राम नाम बोलेछे इनडायरेक्ट राम नाम बोलेछे इनडायरेक्ट डायरेक्ट बोलते पारे ना हराम ज्यादा बोलेछे आर देखो इनडायरेक्ट भावे मृत्युकाले आमार नाम नियेछे आर एई पावरटाते एई महिमाटाते ब्रह्मा पेछने आसछे शिव पेछने आसछे जमराजा पेछने आसछे चित्रगुप्त पेछने आसछे एर थेके आर कि महिमा तोमरा जानते चाओ बोलो राजा रामचंद्र भगवान के जय बोलछेन एखाने जे राक्षसगुला राम मारो एटाते बोलछे बाणगुला एलेन आर बाणटा एसे नि स्पर्श करलो ना रे आमार प्रभुर नाम आछे जिब्बाय एके मारा जाबे ना आर जेगुला हनुमानेर दिके ताकालेन बानरेर दिके তাকালেন সেইগুলাকে ঘায়েল করে দিলেন সর্বই শৈলজন নিজর ভারী রাক্ষসের অঙ্গে বাণগুলা ফুটছে আর পড়ে যাচ্ছে রাক্ষস ওই রাক্ষসের শরীরে যে রক্তটা ঝরছে যে রক্তটা ঝরে ঝরে পড়ছে তুলসীদাস মহারাজ রূপ করছেন কি মনে হচ্ছে যেন বড় বড় পর্বতের থেকে বড় বড় পর্বতের থেকে যেন ঝর্ণা নামছে রক্তটা কারণ রাক্ষস যে শরীরটা পাহাড়ের মতো আর রক্তটা যেটা প্রবাহিত হচ্ছে বইছে এইটাকে ঝর্ণা বানিয়ে দিলেন তুলসীদাস মহারাজ জি বলো রাজা রামচন্দ্র ভগবান কি তুলসীদাস মহারাজ জি বলছেন আচ্ছা যেখানে রক্ত নদী প্রবাহিত হবে ওই নদীটা শুদ্ধ নদী হবে যে নদীতে জল থাকে না রক্তই পরিপূর্ণ থাকে ওই নদীটায় স্নান করলে আপনি শুদ্ধ হবেন না জোরছে বলো না না কোনদিন না ওই নদীতে কারা স্নান করে যেখানে রক্ত নদী প্রবাহিত হয় কে স্নান করে ভূত প্রেত পিশাচ এরা স্নান করে তুলসীদাস মহারাজ বলছেন ভগবানের রণ নীলাতে রাক্ষসের রক্ত প্রবাহিত হচ্ছে নদীর মতো এটা পরম পবিত্র এটা পবিত্র নাই কেন পবিত্র নাই এই রক্তটা ভিতরে ছিল বলে আসুরিক বুদ্ধি হয়েছে আপনার শরীরে যেমন রক্ত তৈরি হবে মারা ধ্যান দিয়ে শুনুন যেমন খাবেন তেমন তো রক্তটা হবে যেমন খাবেন যেমন আপনি খাবেন তেমন আপনার রক্ত হবে আপনি শাক সবজি খাবেন নিরামিষ খাবেন তো এরকম ব্লাড তৈরি হবে ওই ব্লাডটাতেই তো বুদ্ধিটা হবে ওই ব্লাডটাতেই তো সন্তান জন্ম দিবেন যেটা নিরামিষ অবস্থায় যে ব্লাডটা তৈরি হলো ওই ব্লাডটা থেকে যে সন্তানটা আপনি জন্ম দিলেন সেইটাই আপনার বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু হয়ে যাবে বলে রাজা রামচন্দ্র ভগবান কি জয় আর আমিষ ভক্ষণ করে নিয়ে ব্লাডটা তৈরি করে নিয়ে যদি আপনি পুত্র জন্ম দেন সেই পুত্রটাই রাবণ হয়ে যায় দুর্যোধন হয়ে যায় এই জন্য বললেন ওই ব্লাডটা ওই রক্তটা হলো অপবিত্র রক্ত এই রক্তে এমন বুদ্ধি করে যে বুদ্ধির দ্বারা ধ্বংস ছাড়া আর কিছু নাই জগতের কল্যাণ ছাড়া কিছু নাই এই জন্য তুলসীদাস মহারাজ বলছেন এই রাক্ষসের যে রক্ত নদীর মতো প্রবাহিত হচ্ছে এটাকে অপাবনী অত্যন্ত শুদ্ধ বটে এটা টাচ করতার সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধি বিনষ্ট হয়ে যাবে কোন মহাত্মা জিজ্ঞাসা করলেন গোস্বামীজিকে বলুন তো প্রভু আপনি তো রক্তের নদী তৈরি করলেন তো রক্তের নদীটা হলো তো নদীর কুল থাকে কিনা
দুটা কুল থাকে তো তুলসীদাস বলে কুলটা শোনো দোহ কুল দল রথ বলছেন কুলগুলা কি দুই ধারে দুটা রথ একটা রাক্ষসদের রথ আরেকটা কার রথ ভগবানের রথ এই দুটা হলো কুল রথের যে চক্র আছে এই চক্রগুলাই কি বলছেন এই রথগুলা হলো রথ